নেইমার লুইস ফেলিপি ফাবিনহোদের পথ অনুসরণ করে এবার সৌদি লীগে নাম লেখালেন আরেক ব্রাজিলিয়ান তারকা অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। গত বছর সান্তোস থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান টিনেজার, কিন্তু বছর না ঘুরতেই ২৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সৌদি পেশাদার ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। ১৭ মিলিয়ন ডলারের এ উইঙ্গার স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেবার পর এক বছরে একটি মাত্র খেলেননি, কারণ এই সময়টায় তিনি ধারে খেলেছেন ফরাসি লিগ ওয়ানের ক্লাব স্ট্রাসবার্গ। চেলসির এবারের প্রাক মৌসুম যুক্তরাষ্ট্র সফরের দলে ছিলেন ১৯ বছর বয়সী গ্যাব্রিয়েল, কিন্তু শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রিমিয়ার লিগ ও উইফা প্রতিযোগিতার আর্থিক আইন মেনেই সৌদি ট্রান্সফার উইন্ডো বন্ধ হবার একদিন পর গ্যাব্রিয়েলের দল বদলের ঘোষণা এসেছে চেলসির পক্ষ থেকে। প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে বলেছে, ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য আমরা অ্যাঞ্জেলোর প্রতি শুভকামনা জানাচ্ছি। চেলসিতে সে যে সময় কাটিয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ব্রাজিলের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মাত্র ১৫ বছর ৩০৮ দিনে সান্তোসের জার্সি গায়ে সিনিয়র দলে মাঠে নেমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে খেলার রেকর্ড গড়েছিলেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।